সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতু। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি শহর কুতুব শাহ সুফ হযরত আমানত খান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। সম্মানিত দর্শক, বার আউলিয়ার অন্যতম, বার আউলিয়ার পুণ্য ও ধন্যভূমি চট্টগ্রাম, সুদূর আরব ও প্রতিবেশী দেশ ভারত থেকে কিছু পর আউলি ফকির দরবেশ চট্টগ্রামে এসেছিলেন মানব কল্যাণে ও ইসলাম প্রচারের জন্য। চট্টগ্রামে আগত পীর আউলিয়া ফকির দরবেশদের মধ্যে হজরত বদর শাহ রহমতুল্লাহ আলাই, হজরত বাই বুস্তামি রহমতুল্লাহ আলাই, হজরত শাহ মোহসেন আলী রহমতুল্লাহ আলাই, হজরত মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাই, হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই, হজরত শাহ গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই, হজরত বদন শাহ রহমতুল্লাহ আলাই, প্রকাশ শফি শাহ রহমতুল্লাহ আলাই, হজরত আনার উল্লাহ শাহাদি রহমতুল্লাহ আলাই, হজরত শাহ আসান্ত আউলিয়া রহমতুল্লাহ আলাই, হজরত শাহ আমানত রহমতুল্লাহ যুগ। হজরত শাহ আমানত রহমতুল্লাহ ভারত থেকে চট্টগ্রামে এসেছিলেন, যার মতে 1793 খ্রিস্টাব্দের পরে তিনি চট্টগ্রামে এসেছিলেন। 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। হজরত শাহ আমানত রহমতুল্লাহ এর পূর্বপুরুষের নিবাস ছিল ইরাকে। তিনি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ছিলেন। তার বাবার নাম হজরত নিয়ামত শাহ রহমতুল্লাহ আলাই। ভারতের বিহারের প্রখ্যাত সাধক সুফি হজরত মোনাইম পাকবাজ তার ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। মোগল সম্রাট আওরঙ্গজেবের প্রথম ভারতে ইসলাম প্রসার ব্যাপারে পীর আউলিয়া ফকির দরবেশগণ তৎপর ছিলেন। ঠিক সেই সময়ে ভারতের কাশ্মীর পাটনা মুর্শিদাবাদ ছিল সুফি দরবেশদের মিলনক্ষেত্র। সংসারের সমস্ত মায়া মমতা ত্যাগ করে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য বিহার থেকে কাশ্মীরে চলে যান। কাশ্মীরে গিয়ে তিনি প্রখ্যাত সাধক পীর হজরত শহীদ রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করেন। দীর্ঘ 12 বছর তিনি তার পীরের কাছে অবস্থান করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। তিনি চট্টগ্রামে এসে নিজের পরিচয় গোপন রেখে চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে পাকা টানার চাকরি গ্রহণ করেন। আসার ব্যবহার চলাফেরা কথাবার্তায় অমায়িক ভাব থাকার কারণে লোকজন তাকে মিয়া সাহেব বলে সম্বোধন করত। অল্প আহার অধিক ইবাদত করা ছিল তার করণীয় কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য। ভক্তদের তিনি হালাল উপার্জন, সৎ জীবনযাপন, সংযমী এবং এবাদতে মশগুল থাকার পরামর্শ দিতেন। তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পাওয়ার পর তিনি আর চট্টগ্রামে কুটবিনে চাকরি করতে পারেননি। দলদের তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে লোক আসতে থাকে। কষ্ট অর্জিত আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আল্লাহর ইবাদতে মশগুল থাকাটা তিনি বেশি পছন্দ করতেন। তিনি সবসময় ইহরামের কাপড়ের মতো সাদা কাপড় পরতেন। চট্টগ্রামে দীর্ঘদিন অবস্থান করে ইসলাম ও মানবতার কল্যাণ করে 1127 হিজরির 31 জিলকদ তারিখে 125 বছর বয়সে ইন্তেকালের পর তাকে লালদিঘির পূর্বপাড়ে খানকা শরীফে সমাহিত করা হয়। প্রতি বছর 31 জিলকদ হজরত শাহ আমানত রহমতুল্লাহ বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত হয়। সম্মানিত দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আরেকটি নিয়ে আসবো।